করছিলাম, তাই না? এটা আমরা গতিবিদ্যাতে করতেছিলাম, ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা আবার প্রুফ করছিলাম কি, এখান থেকে আমরা প্রুফ করছিলাম যে ত্বরণ এ সমান সমান আলফা ক্রস আর, তাই না? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা এটা প্রুফ করছিলাম। তোমরা গতিবিদ্যার জি লেকচার স্যার, গুলো দেখো, এগুলো সুন্দর করে প্রুফ করা আছে। তাহলে জি স্যার, ত্বরণ থেকে কিভাবে থিটাতে কনভার্ট হইলো, এবং আমরা এটাও জানি ওমেগা সমান সমান ডি থিটা ডিটি, তাৎক্ষণিক কৌণিক বেগের ডেফিনেশনটা কি? তাৎক্ষণিক কৌণিক বেগের ডেফিনেশনটা হচ্ছে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, কারণ তাৎক্ষণিক শব্দটার কথার মানেই হচ্ছে, ইনস্ট্যান্টিনিয়াস শব্দটার কথা মানেই হচ্ছে যে সেটা কি, তাৎক্ষণিক শব্দটার মানেই শূন্যের হচ্ছে সেটা কাছাকাছি টেন্স টু জিরো হবে, তাই না? টাইম শূন্যের ইন্টারভেল টেন্স কাছাকাছি টু জিরো হবে, টাইম ইন্টারভেল টেন্স টু জিরো হবে। তাৎক্ষণিক জি শব্দটার স্যার, মানেই হচ্ছে টাইম ইন্টারভেল টেন্স টু জিরো হবে, তার মানে হচ্ছে যে তাৎক্ষণিক কৌণিক বেগের ডেফিনেশন, এই যে এটা হচ্ছে লোকে তাৎক্ষণিক কৌণিক বেগের ডেফিনেশন, ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ডেফিনেশনটা হচ্ছে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, লিমিট ডেলটি টেন্স টু জিরো, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময় সাপেক্ষে বা সময় ব্যবধানের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক কৌণিক বেগ বলা হয়। ঠিক একই রকম ভাবে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কাকে বলে? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের কাছাকাছি সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বলা হয়। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা সরণ দেখলাম, কৌণিক সরণ দেখলাম, বেগ দেখলাম, কৌণিক বেগ দেখলাম, ত্বরণ দেখলাম, কৌণিক ত্বরণ দেখলাম। ঠিক আছে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বল। এফটা কি? এফটা হচ্ছে লোকে আমাদের কোন একটা বস্তুকে লিনিয়ার মোশন দেওয়ার জন্য, বা কোন একটা বস্তুকে রৈখিক বেগ দেওয়ার জন্য, কোন একটা বস্তুকে রৈখিক বেগ দেওয়ার জন্য ওই বস্তুটা বাইরের থেকে যে বলটা প্রযুক্ত করা হয় সেটার নাম হচ্ছে এফ, বা এটাকে তুমি নিট বল বলতে পারো, প্রযুক্ত বল। তাদের ইন্টারনাল ফোর্স কেও আমরা এই বল দ্বারাই প্রকাশ করে থাকি, কিন্তু ইন্টারনাল ফোর্স হইলে পরেও সেটা শুধুমাত্র তাদের রৈখিক গতির জন্যই দায়ী। যেমন ক্রিয়া প্রতিক্রিয়া বল কোন একটা সিস্টেমের অভ্যন্তরীণ বল, পড়াইছিলাম না, একটা সিস্টেমের অভ্যন্তরীণ বল, এ একটা বল, এ একটা বল, এরা এরাকে যতই ধাক্কা ধাক্কি করুক না কেন, এই টোটাল সিস্টেমের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এরাও হবে না অভ্যন্তরীণ বল, তাই না? এরা অভ্যন্তরীণ বল। স্যার, এই এম ওয়ান ভরের বলটা এই বলটাকে ধাক্কা দিবে, M2 ভরের বলটা এই বলটাকে ধাক্কা দিবে, একটার একটাকে যতই ধাক্কা ধাক্কি করুক না কেন এই সিস্টেমের কোনো সিস্টেমের পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তন হবে তারপরেও না তারা যদি সিস্টেমের অভ্যন্তরীণ বল হইলেও তারা কিন্তু শুধুমাত্র রৈখিক গতির জন্যই দায়ী, তারা কিন্তু শুধুমাত্র রৈখিক স্যার, গতির জন্যই দায়ী। কিন্তু যখন আমাদের একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ধরো যে তোমার হাত, ঠিক আছে, একটা দড়ির মাথায় একটা বল বেঁধে তার চতুর্দিকে তুমি ঘুরাচ্ছ, তাই না? ঘুরাচ্ছ, জি স্যার, তাহলে এই যে বস্তুটা ঘুরতেছে, এই বস্তুটা ঘূর্ণনের জন্য, বস্তুটাকে ঘুরানোর জন্য আমরা যে বলটা প্রয়োগ করতেছি, বস্তুটাকে ঘুরানোর জন্য আমরা যে বলটা প্রয়োগ করি সেটার নাম হচ্ছে টর্ক, সেটার নাম হচ্ছে টর্ক। তাহলে টর্ক, বলটা কি? বলটা হচ্ছে বস্তুটাকে রৈখিক পথে চলমান করার জন্য আমরা যে বাহ্যিক বল প্রয়োগ করি সেটার নাম হচ্ছে বল, আর বস্তুটাকে ঘূর্ণন প্রক্রিয়া সংগঠনের জন্য আমরা যে বাহ্যিক বল প্রয়োগ করি সেই বলটার নাম হচ্ছে টর্ক। স্যার, টর্কের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় বলের ভ্রামক। কি বলা হয়? বলের বলে ভ্রামক। আজকে শুধুমাত্র আমরা ভ্রামক নিয়ে আলোচনা করবো, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। হোয়াট ইজ ভ্রামক? ভ্রামক মোমেন্ট, এটাকে বলা হয় মোমেন্ট। ওকে, জি স্যার, ভ্রামক শব্দটা মানে হচ্ছে যে যখন একটা বস্তু ঘূর্ণন গতি সম্পাদন করবে তখন আমরা এই শব্দটা ইন্ট্রোডিউস করি, ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা এই শব্দটা ইন্ট্রোডিউস করি, স্যার মনে রৈখিক হয় গতির যে ক্ষেত্রে কখন? ঘূর্ণন স্যার গতির ভিডিও ক্ষেত্রে অফ আমরা এই হয়ে শব্দটা গেছে, ইন্ট্রোডিউস করি। ভিডিও অফ, ভিডিও অফ হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই। ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে, জি স্যার, এবার একটা ঠিক বস্তু আছে, যখন ঘূর্ণন গতি সম্পাদন করবে তখন আমরা এই শব্দটা ইন্ট্রোডিউস করি, এই শব্দটা আমি আনি হচ্ছে লোকা ঘূর্ণন গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে কখনো আমরা ভ্রামক শব্দটা আনবো না। ভ্রামক শব্দটার মানে কি? ভ্রামক শব্দটার মানে হচ্ছে কোন একটা রৈখিক রাশির সাথে উক্ত বস্তুটি ঘূর্ণন প্রক্রিয়া সম্পাদনের জন্য বা বৃত্তাকার গতি সম্পাদনের জন্য যে ব্যাসার্ধ নিয়ে ঘুরবে সেই ব্যাসার্ধ ভেক্টরের সাথে তার রৈখিক রাশির ক্রস প্রোডাক্ট কে বলা হয় ভ্রামক।
আমরা শোনার কথা না, কোন একটা বস্তু যখন বৃত্তাকার গতি সম্পাদন করবে, এই যে বৃত্তাকার গতি সম্পাদন করবে, ঠিক আছে, কোন একটা বস্তু বৃত্তাকার গতি সম্পাদন করতেছে, ঠিক আছে, কোন একটা বস্তু বৃত্তাকার গতি সম্পাদন করতেছে, তো একটা বস্তু যখন বৃত্তাকার গতি সম্পাদন করবে তখন আমরা ভ্রামক শব্দটা নিয়ে আসবো, ভ্রামক শব্দটা ইন্ট্রোডিউস করবো, ভ্রামক শব্দটা নিয়ে আসবো। তাহলে একটা বস্তু যখন বৃত্তাকার গতি সম্পাদন করবে, একটা বস্তু যখন বৃত্তাকার গতি সম্পাদন করবে তখন ওই বস্তুটা ভ্রামক হবে, বা ওই বস্তুটার কোন রৈখিক রাশির ভ্রামক হবে, কোন রৈখিক রাশির ভ্রামক হবে। কথাটা মানে ভ্রামক শব্দটার একদম ফুল ডেফিনেশন বা এটা কিন্তু তোমাদের বুঝতে না, ঠিক আছে, আমি একটু মানে ইন জেনারেল ভাষায় বলার চেষ্টা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যখন কোন একটা বস্তু বৃত্তাকার গতি সম্পাদন করবে তখন ওই বস্তুটার কোন রৈখিক রাশির ভ্রামক হবে। রৈখিক রাশির ভ্রামক কেন? কারণ আমরা ভ্রামক দুই ধরনের ভ্রামক আমরা দেখতে পারি, একটা হচ্ছে ভরবেগের ভ্রামক, ভরবেগের ভ্রামক, একটা হচ্ছে বলের ভ্রামক, একটা হচ্ছে জড়তার ভ্রামক, ঠিক আছে, এগুলো সব বলে কৌণিক রাশি। ভরবেগের ভ্রামক শব্দটার মানে হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। বলের ভ্রামক শব্দটার মানে হচ্ছে কৌণিক বল, যেটাকে আমরা টর্ক নামে অভিহিত করি বা টর্ক। আর জড়তার ভ্রামক মানে হচ্ছে সেটা হচ্ছে আরেকটা কৌণিক রাশি। জড়তার ভ্রামক শব্দটা তোমাদের অপরিচিত, তো এটা আমরা পরে বলবো। তাহলে ভরবেগের ভ্রামক মানে হচ্ছে কৌণিক ভরবেগ, তার মানে ভ্রামক শব্দটা তুমি যার সাথে যোগ করে দাও না কেন, এক করে দাও না কেন, সেটা কৌণিক রাশিতে, কৌণিক প্যারামিটারে কনভার্ট হয়ে যাবে। ভরবেগের ভ্রামক, এই ভ্রামক শব্দটা তুমি ভরবেগের সাথে যুক্ত করে দিচ্ছ, যার কারণে এই ভরবেগটা এখন আর রৈখিক ভরবেগ নাই, এটা হয়ে গেছে এখন কৌণিক ভরবেগ। তার মানে ভ্রামক শব্দটা যুক্ত করতে হবে কোনো একটা রৈখিক রাশির সাথে। তাহলে ভ্রামক শব্দটা আনাই হয় হচ্ছে একটা বস্তু যখন বৃত্তাকার পথে করবে, রৈখিক পথে না, বৃত্তাকার পথে করবে। তাহলে বৃত্তাকার পথে যখন কোন একটা বস্তু ঘুরবে তখন ওই বস্তুটির কোন রৈখিক রাশির ভ্রামক হবে, কোন রৈখিক রাশি, রৈখিক রাশি মানে কি ভরবে, রৈখিক রাশি মানে কি বল, রৈখিক রাশির ভ্রামক হবে একটা কৌণিক রাশি। ভরবেগের ভ্রামক কৌণিক ভরবেগ, বলের ভ্রামক কৌণিক বল, ঠিক আছে, তো রৈখিক রাশির ভ্রামক হবে একটা কৌণিক রাশি, এবং ওই কৌণিক রাশিটা কি হবে বা ভ্রামকটা কি হবে, যে রৈখিক রাশিটা ভ্রামক হচ্ছে সেই রৈখিক রাশির সাথে ওই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে তার ভ্রামক। রৈখিক রাশির ভ্রামক হবে ওই রৈখিক রাশি, এবং উক্ত বস্তুটি যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ ভেক্টরের ক্রস প্রোডাক্ট। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো স্যার, ক্লিয়ার, হ্যালো স্যার, ক্লিয়ার। তাহলে কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন আমরা ভ্রামক শব্দটা ইন্ট্রোডিউস করবো, ভ্রামক কোন একটা রৈখিক রাশির ভ্রামক হবে একটা কৌণিক রাশি, এবং উক্ত রৈখিক রাশির ভ্রামকের মান হবে উক্ত রৈখিক রাশির সাথে উক্ত বস্তুটি যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে ভরবেগের ভ্রামক। তাহলে বলের ভ্রামক কি হবে বলো তো দেখি, পারো কিনা? আর ক্রস এফ, আর ক্রস, ভেরি গুড। বলের ভ্রামক হবে রৈখিক বল, এবং ওই বস্তুটি যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ ভেক্টর। কথা বুঝে গেছো? ওই বৃত্তাকার পথে ব্যাসার্ধ ভেক্টর, দেন ক্রস। ওকে, ভরের ভ্রামক কি হবে বলো তো? ভরের ভ্রামক আর ক্রস এম, আর ক্রস, ভরের ভ্রামক আর আর ক্রস এম তো হয় না, কারণ হচ্ছে লোকে এম তো একটা স্কেলার পার্ট, এম এর সাথে ব্যাসার্ধ ভেক্টরের গুণফল, তাই না? ভরের ভ্রামকের ভ্রামক কি? ভরের ভ্রামকের ভ্রামক এম আর এম আর ইনটু এম আর ক্রস এম আর ক্রস এম। কথা বুঝে গেছো? এম আর স্কয়ার, এটার নামই হচ্ছে জড়তার ভ্রামক। এটা আমরা আস্তে আস্তে আসবো, এটা তো জাস্ট হলো আমি ধারণাটা দিলাম, এটা আমরা আস্তে আস্তে আসবো। তাহলে এটা হচ্ছে হলো আমাদের ভরবেগের ভ্রামক বা কৌণিক ভরবেগ, বলের ভ্রামক বা কৌণিক বল, ভরবেগের ভ্রামক বা
কৌণিক ভরবেগ বলের ভ্রামক বা কৌণিক ভর। তাহলে ভ্রামক শব্দটা শুধুমাত্র আমরা ইন্ট্রোডিউস করি ঘূর্ণন গতির ক্ষেত্রে। কিভাবে আমরা ইন্ট্রোডিউস করি? কোন একটা রৈখিক রাশির ভ্রামক হবে একটা কৌণিক রাশি, এবং সেই ভ্রামকটা হবে উক্ত রৈখিক রাশির সাথে বস্তুটি যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথে ক্রস প্রোডাক্টের গুণফল, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ভেক্টরের ক্রস প্রোডাক্টের গুণফল, আর ক্রস পি আর ক্রস এ। আমরা এই দুটা ক্ষেত্রে ভ্রামক শব্দটা আমরা একদম ইন ডিটেল পড়ব, ইন ডিটেল পড়ব। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ভ্রামকটা মোটামুটি আমরা আইডিয়া দিলাম। নেক্সট ক্লাসে আমরা এই সবগুলি ঘূর্ণন গতির ক্ষেত্রে এই সবগুলি জিনিসপত্র নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কথা বুঝা গেছে? আচ্ছা, তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কার কার ক্লিয়ার করে একটু আমি উঠাও না। ফেব্রুয়ারি পেমেন্ট কার কার ক্লিয়ার করা? নমস্কার স্যার।